পৌঁছে দিয়েছি। কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, এ দুটো মিলে প্রায় 15,000 কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আজকে স্বাস্থ্যসেবা দিচ্ছে, যেখান থেকে আমরা 30 প্রকারের ঔষধ বিনামূল্যে দিচ্ছি এবং সেখানে ব্লাড প্রেশার চেক করা, ডায়াবেটিক চেক করা সহ এমনকি প্রতিবন্ধী বা অটিজম এই বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা, এ ব্যাপারে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। কাজী জনস্বাস্থ্য রক্ষা, পরিবার পরিকল্পনা, নারী নির্যাতন প্রতিরোধ করা এবং শিক্ষার প্রসার ঘটানো, এইসব বিষয়গুলিতে আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, কারণ আপনারাই হচ্ছেন সব থেকে মানে ট্রেনিং প্রাপ্ত কাজী। এই যে আমরা কাজগুলি করে যাচ্ছি এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছি, এখানে আপনারা একটা বিরাট ভূমিকা রাখতে পারেন। আমরা চাই যে বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, যদিও এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে যখন বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আমরা বাজেট 3 গুণ করেছি, যার ফলে সকলেরই সুযোগ সুবিধা, বেতন ভাতা, অবকাঠামো তৈরি করা সব ক্ষেত্রেই কিন্তু আমরা যথেষ্ট অগ্রগতি করতে পারছি। দুর্ভাগ্য হলো যে যখন দেশের মানুষ একটা শান্তিপূর্ণ অবস্থায় তার জীবন জীবিকা চালিয়ে যাচ্ছিল, মানুষের ভিতরে একটা আস্থা বিশ্বাস ফিরে এসেছে, একটা শান্তির পরিবেশ ছিল, হঠাৎ করে এই বিএনপি জামাত জোট কাজ শুরু করেছে, আগুনে পুড়িয়ে মানুষ মারা, আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা, এটা কিন্তু আমরা কখনো দেখিনি। আন্দোলন আমরা করেছি সেই স্কুল জীবন থেকেই আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণকে সম্পৃক্ত করে, জনগণকে হত্যা করে নয়। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি শুরু করেছেন জনগণ হত্যা করে ওনার আন্দোলন, কত বেশি লাশ পড়লো এটাই যেন ওনার একটা আনন্দের বিষয়, এবং সেই কাজটাই তিনি করে যাচ্ছেন জামাতকে সাথে নিয়ে। এখন তিনি ইলেকশন করেন নাই, এটা তার নিজের সিদ্ধান্ত, কারণ জামাত নির্বাচন সেটা তারা পূর্ণ করে নাই বলে তারা নিবন্ধিত হয় নাই, আর নিবন্ধিত হয় নাই দেখে জামাত ইলেকশন করতে পারবে না, আর যেহেতু জামাত ইলেকশন করতে পারবে না সেই জন্য খালেদা জিয়া ইলেকশন করেন নাই, এটা ছিল তার সিদ্ধান্ত। আমি তো অনেক চেষ্টা করেছি, তাকে ফোন করেছি, কথা বলার চেষ্টা করেছি, পার্লামেন্টের সর্বদলীয় সরকার গঠন করে এমনকি তাকে এটাও বলেছিলাম যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, যে মন্ত্রণালয় চান আপনি সেটা নেন কিন্তু ইলেকশন করেন। তিনি কিন্তু তখন আমার কথা রাখেন নাই, উল্টো টেলিফোনে কথা বলতে যেয়ে যে ধরনের কথাবার্তা যা শুনেছি এটা কোনো মানে ভদ্র সন্তান এভাবে কথা বলে না। তারপরেও আমি করেছি কেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সেটা উনি মানলেন না। 1 বছর মানুষ স্বাদ দিতে থাকলে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, প্রত্যেক মানুষের ভিতরে একটা আস্থা এবং আশার আলো জেগে উঠেছে যে আমরা একটা উন্নত জীবন পাবো। দারিদ্র বিমোচন করেছি, মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি, হঠাৎ কথায় বার্তা নাই উনি শুরু করে দিলেন সেই জানুয়ারি মাস থেকে ওনার আন্দোলন। আন্দোলন কি, পেট্রোল বোমা দিয়ে মানুষ পোড়ানো, গাড়ি পোড়ানো, বাস পোড়ানো, সিএনজি পোড়ানো, প্রাইভেট কার পোড়ানো, রেল লাইনের ফিশ প্লেট তুলে ফেলা, রেল ফেলে দিয়ে মানুষকে মারা, রেলে আগুন দেওয়া। অথচ আপনারা জানেন যে রেল ছিল সব থেকে অবহেলিত, আমরা রেল আলাদা মন্ত্রণালয় করে অর্থ দিয়ে কোচ এবং বিভিন্ন ইঞ্জিন কিনে রেলকে পুরোনায় আমরা বলতে পারি আমরা নবজীবন দান করেছি, কারণ এই রেলে কারা চলে, সাধারণ মানুষ, তাদের যাতায়াতের বাসে কারা চলে, সাধারণ মানুষ, সাধারণ মানুষ যাতে যাতায়াত করে এই সাধারণ মানুষের উপরেই যেন তার ক্ষোভ, তাদেরকে হত্যা করাটাই যেন তার আন্দোলন আর ওটাই যেন তার একটা লক্ষ্য। কিন্তু এই এই মানুষ কোন করে সে কি পাবে আমি তো এটা বুঝি না, এবং একটা গণতান্ত্রিক ধারণাকে ব্যাহত কেন করতে চাচ্ছেন। যাক, একটা দায়িত্ব, গুরু দায়িত্ব এখন আপনাদের উপরে দেওয়া হয়েছে যে রেল এবং রাস্তায় যে যানবাহন চলাচল যে সমস্ত এলাকা থেকে তারা মানে মানুষের উপরে এই ধরনের হামলা চালায় সেগুলি প্রতিহত করা, এবং অত্যন্ত দক্ষতার সাথে আপনারা সে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমাদের স্কুলে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, তারা পড়াশোনা করছে, সময় মতো পরীক্ষা হচ্ছে। আমরা যেমন প্রাথমিক পর্যায়ে আগে যেখানে ক্লাস 5-এ শুধু কয়েকটা ছেলে মেয়ে নিয়ে বৃত্তি দেওয়া হতো, আমরা সেখানে
প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু করেছি, আমরা ক্লাস এইটে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু করেছি, যার ফলে আজকে এসএসসিতে পাশের হার 92% হয়ে গেছে, ছেলেমেয়েরা তাদের কলেজে যাচ্ছে। আমরা কলেজ পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে, গরিব বাবা মা তার ছেলেমেয়েকে যাতে পড়াতে পারে সেই জন্য কলেজ পর্যন্ত ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়ার কাজও আমরা শুরু করেছি, যাতে কোনো ছেলে মেয়ে যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়। আমরা এই দেশকে একটা সুশিক্ষিত জাতি হিসেবে গড়তে চাই, কিন্তু দুর্ভাগ্য যে সেই পড়াশোনাটা নষ্ট করার দিকেও তিনি কাজ করে যান। এসএসসি পরীক্ষা দেওয়া নিয়ে নানা ঝামেলা তিনি হরতাল অবরোধের নামে, ওনার হরতাল অবরোধ কেউ মানছেন না কিন্তু উনি চালায় যাচ্ছেন, বার অর্থাৎ একটা ছেলে মেয়ের জীবনটাই আজকে নষ্ট করার পথে। যাক, আল্লাহ ওনাকে সুমতি দিক, সেটাই আমরা চাই যে মানুষের লাশ আর পোড়া মানুষ এই এই অবস্থা দেখা যায় না। তবে এর বিরুদ্ধে আমাদের সব রকম প্রতিরোধ গড়ে তুলতে হবে যেন মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আসে। আর আমরা এটা চাই যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা মধ্যম আয়ের দেশে উন্নীত করব, এবং আমরা যে সমস্ত কর্ম পরিকল্পনা নিয়েছি, যেমন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছি সেটা বাস্তবায়ন করছি, 10 বছর ব্যাধি প্রেক্ষিত পরিকল্পনা করছি, তাতে আমাদের আত্মবিশ্বাস যে 2021 লাগবে না, তার আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে আর 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। তাহলে প্রত্যেকে আপনাদের বংশধর সামনে যারা বা এখন যারা যুবক আছেন প্রত্যেকের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে। এরপর একটি চিনোর চেয়ে রাইফেলের রেপ্লিকা, এবারে আনসার বাহিনীর পক্ষ থেকে মহাপরিচালক মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীকে একটি বাহিনীর ক্রেস্ট প্রদান করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহাপরিচালক আনসার অগ্রপত্র বাহিনী মহোদয়কে প্রদান। প্রধানমন্ত্রী,